পূজা মণ্ডপের সামনে তো চলো ঘুরিয়ে দেখাই পূজা মণ্ডপটি আর প্রতিমা। এখানে তো জানো যে বিশাল আকৃতির প্রতিমা হয়, পুরোপুরি সেজে উঠেছে। চলো তোমাদের এবার দেখি। চন্দননগরের সেই বিশাল প্রতিমা আর সাজ দেখার জন্যই এই ফটোগ্রাফে আসা। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, যদি কিছু ভালো লাগে থাকে লাইক করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।